হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। আজকে অনেক দিন বাদ দিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মধ্যে আমি আসতে চলেছি। তো এই মুহূর্তে আমি যেতে চলেছি বহরমপুর, একটু জরুরি কাজের জন্য। চলুন, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এ হলো আমার গাড়ি। আর ওখানে বহরমপুরে কী করতে যাচ্ছি না যাচ্ছি ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই মুহূর্তে বেরিয়ে গেছি বহরমপুরের উদ্দেশ্যে। তো আমি যে জিনিসটা আনতে যাচ্ছি সেই জিনিসটা একার পক্ষে আনা সম্ভব নয়, তো সেই কারণে আমি পাড়াতে একটা ভাইকে সাথে করে নিয়ে যাচ্ছি। তো সেটা জিনিসটা ধরে নিয়ে আসবে, কারণ বাধার মতো কোনো জিনিস নেই আর এই গাড়িতে অবশ্য বাধার মতো পরিস্থিতি নেই কোনো কিছু। তো সেই কারণে সাথে করে নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong. I won't stop to the top, so you better back off or get lost. I'ma stay loud, stay proud, never running out, never heading south. I'll be spreading out, call it word of mouth, can't put me down. I'll be getting loud, you can have it doused, not what I'm about. Have your f***ing loud, it be raining now, I keep making sound. Go another round, bitch, I'm legend bound, can't stop me now. You don't wanna fuck with me. A slow burn like a disease. Just tell me that I can't show you things that you couldn't believe. Just tell me that I can. বহরমপুরের উদ্দেশ্যে রাস্তায় জ্যাম আছে, গাড়ি অনেকেই স্পিডে চালাচ্ছে, আমিও মোটামুটি স্পিডে যাচ্ছি। তো জ্যামের কারণে বেরোতে পারছি না, কোনো রকমে পাশ কাটিয়ে বেরোচ্ছি। যেখানেই একটু মার্কেট টাইপে সেখানেই দেখছি ট্রাফিক জ্যাম। সন্ধ্যার টাইমে হয়, কিছু করার নেই, এই রাস্তা যতদিন না বড় করছে ততদিন ট্রাফিক জ্যাম মিটবে না, থেকেই যাবে ট্রাফিক জ্যাম। তো চলো এভাবেই যাই, আস্তে আস্তে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি সব কিছু। সামনে টোল ব্রিজ তো কিছুই ঠিক করে না, এদিকে টোল তুলে চলে যায়। সামনে আমাদের সেই কাকা, ফেমাস কাকার চা, সামনে বাদিকে। তো আসার সময়, যাওয়ার সময় ঢুকবো না, আসার সময় চেষ্টা করবো সেখানে ঢুকে চা খাওয়ার, কারণ প্রচণ্ড ভিড় এই টাইমে দেখতে পাচ্ছেন। তো দেখতে পেলে কতটা ভিড়। তো এই মুহূর্তে চায়ের অর্ডার দিলে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর চা পাবো, তো সেই কারণে আগে বহরমপুর থেকে ঘুরে এসে তারপর ঢোকার, যদি ফাঁকা দেখি তো ঢুকবো, না হলে সোজা বাড়ি। আর বহরমপুর কী করতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। বহরমপুরে যাচ্ছি আমি একটা ঠাকুরের সিংহাসন আনতে, মানে কিনতে ঠাকুরের সিংহাসন। অনেকদিন থেকেই বলছে আমার মা যে একটা সিংহাসন এনে দেওয়ার কথা, তো যাওয়ার জন্য সময় হচ্ছিল না। তো এখন এই টাইমে একটু ফাঁকা আছি, তো বেরিয়ে পড়েছি সিংহাসন নেওয়ার জন্য। তো যাচ্ছি সে সিংহাসন আনতে এই টাইমে, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। সিংহাসনটা কেমন হয়েছে না হয়েছে দেখে তোমরা একটু বলবে। বলতে বলতে প্রায় মুক্তিনগর ঢুকে গেছি, রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, সে কারণে আসতে একটু সময় লাগছে।
জায়গায় জায়গায় গাড়ি তো অনেকটাই ভিড়, সে কারণে আস্তে আস্তে যাচ্ছি, কিছু করার নেই, তো আস্তে আস্তে যেতে হবে। রাস্তায় জ্যাম আছে, যদি জোরে চালায় বাই চান্স সামনে দিয়ে কিছু কোনো গাড়ি আসলে তো থামাতে পারবো না, তো সেই কারণে আস্তে আস্তে যাওয়াটাই ভালো। আর মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়েছে, ঠান্ডা বেশ ভালোই লাগছে। চলো, সামনে সামনে আবার ট্রাফিক হবে বুঝতে পারছি, তো সামনে ট্রাফিক হলে ভিডিও করা যাবে না, কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে এদিকে দেখছি। তো চলো যেতে যেতে দেখি, যদি কিছু পাই তো সেগুলো দেখাবো তোমাদেরকে। আর এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, যে রিয়াকশন ভিডিও, যে আমি যখন মোটো ব্লগ করি তখন রাস্তায় যেভাবে লোকে তাকাই, তো তোমরা কেউ সে ভিডিওটাকে সাপোর্ট করোনি, তো তাতে কোনো অসুবিধা নেই। আর যার ভালো লেগেছে সে দেখেছে, যার ভালো লাগেনি সে দেখেনি, সেটা খুব বড় কথা নয়। তো এই ভিডিওটা করছি কারোর হয়তো ভালো লাগতে পারে, কারোর হয়তো খারাপও লাগতে পারে, তো সেই নিয়ে কোনো সমস্যা নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করো সবাই মিলে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ভেবেছিলাম এই জায়গাটা একটু ট্রাফিক হবে, তো বাট ট্রাফিক হয়নি। সিংহাসন নেওয়ার কাছাকাছি চলে এসেছি আর খানিকটা, খোলা আছে কিনা তাও বুঝতে পারছি না, খোলা না থাকলে বেকার বেকার আসা হলো আমাদের। খোলা আছে, এই সেই দোকান, চলো দেখি। কিছু অর্ডার করতে
তোমাদেরকে দেখালাম, ওখানে অনেক রকমের সিংহাসন ছিল। তো লাস্টের যে সিংহাসনটা দেখতে পেলে যে একদম ছোট, সেই সিংহাসনটা আমি নিতে গেছিলাম, মানে সেই সাইজের সিংহাসন। তো ছোট ছোট সিংহাসনের দরকার ছিল, তো সেই কারণে ছোট ছোট দেখে একটা সিংহাসন নিয়ে নিলাম। তো গাড়িতে ধরে বসে আছে, তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করব। তো দেখতে থাকো ভিডিওটা।